আমি হচ্ছে গাইজ এখানে পার্মানেন্ট স্টুডেন্ট, ঠিক আছে? আর তুমি এখানে যাই অনুষ্ঠানে তুমি আমাকে দেখতে পাবে। তোমার কি ভালো লাগছে গাইজ উপর থেকে? আমি তোমাদের তোমরা এলে না মানে ফিলটা নিতে পারছি। মানুষজন ভর্তি হয়ে আছে। হ্যাঁ বলতে নেই, যেটা আমার পার্মানেন্ট কলেজ, ঠিক আছে? এখন আমি এখানে পড়ি না, কি তাও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কি যে আমার কলেজ কোনটা, তাহলে আমি বলবো যে এটাই আমার কলেজ। মানে এরকম আর কি, একটার সাথে এতটা অ্যাটাচমেন্ট আছে আমার। এত স্টুডেন্ট গাইজ আমি তোমাদের কি করে দেখাই, জুম করে করে দেখাচ্ছি। প্রতিটা বিল্ডিং এ পুরো স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। হ্যাঁ, যেটা তোমাদের বলার মেন, মানে আমি দেখো এখন তো বাইরের কলেজে যাচ্ছি, মানে যতটা গেছি দেখছি বুঝছি এটা হচ্ছে বেস্ট কলেজ, ঠিক আছে? তাই তুমি যদি এখানে আসো তাহলে এটা ফিল করতে পারবে, কেননা এখানের এনভায়রনমেন্ট এত ভালো। তারপরে আরে দাঁড়া, তারপরে হচ্ছে স্যার ম্যাডামদের বিহেভিয়ার এত ভালো, তোমার কখনো মনে হবে না কি যে তুমি কলেজে এসছো, তোমার মনে হবে কি যে তুমি নিজের জায়গাতে এসছো, এরকম আর কি। যেটা যেটা মেন বলার আর হচ্ছে ন্যাক ভিজি, বললি আর হচ্ছে ন্যাক ভিজি, যেটার জন্য প্রায় মানে লাস্ট 6 মাস আরো বেশি হবে হয়তো, মিনিমাম 6 মাস ধরে প্রিপারেশন চলছে। মানে এত মানে পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে কলেজ আর কি, আগে যেটা ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে সেই দিনটা, এখন বিকেল হয়ে গেছে অলরেডি। গাইজ এইটা আমাদের নতুন হয়েছে, তারপরে এখানে পুরোটা সাজানো হয়েছে। মানে কি করে তোমাদের বোঝায় আমি, সামনে থেকে দেখলে বুঝতে পারতে। বিশাল কিছু আয়োজন হয়েছে সবকিছু। আমি আমি এখন আমাদের ন্যাকের তিনজন এসছে, কোথাও কোথাও থেকে জানা এসছে, বিহার থেকে একজন, উড়িষ্যা থেকে, ত্রিপুরা থেকে, আপনারা বাংলা বোঝেন না এরকম আর কি। তো যাই হোক, স্যারেরাও দেখাচ্ছেন, আমার ভাই ছাত্র নিচ্ছে, মেম্বারদের ছবিগুলো দেখায়, মানে অফিসার যারা আর কি। আমার সাথে এখন আমি ন্যাকের সঙ্গে আমার দেখা হয়নি, যদি দেখায় আমি তোমাদের দেখাবো। আচ্ছা হ্যাঁ, যেটা তোমরা ভাবছো ন্যাক কি যদি জানো না, তাহলে আমি তোমাদের বলে দিই, আমিও ন্যাক জানি না, ফুল ফর্ম কি আমি জানি না, সত্যি বলে গুগল করতে হবে আমাকে। আর যাই হোক, যারা হচ্ছে মানে কলেজ দেখে কলেজের গ্রেড দেয়, মানে গ্রেডের উপর ডিপেন্ড করে কি যে কলেজের মানে কত নম্বর থাকবে, প্রচেষ্টা চেষ্টা করছে যদি পেয়ে যায় তাহলে তো আলাদা কথা। নতুন কলেজ একটু কষ্ট আছে, অতটাও পুরোনো নয়, নতুন কলেজ। তো এবার দেখা যাক, দেখে যদি পছন্দ হয়, এত সুন্দর মানে করা হয়েছে আর কি। আরো তুই কেন আসছিস বল? আমি আমি হচ্ছে গাই যেখানে পার্মানেন্ট স্টুডেন্ট, ঠিক আছে? আর তুমি এখানে যাই অনুষ্ঠানে তুমি আমাকে দেখতে পাবে, মানে আমাকে দেখতে পাবে, আমার ভিডিওতে ভিডিও দেখতে পাবে কিছু এখানে। আমি স্পেশাল স্টুডেন্ট, মানে ব্যাপারটা হচ্ছে এখানে অ্যালুমিনি মিটিং আছে যেখানে স্টুডেন্টদের দরকার, তাই আমি সায়ন্দনী আর সৌরভ আমরা তিনজনই এসেছি বলতে গেলে আমাদের ডিপার্টমেন্ট থেকে। আর মদিরাতের পারফর্ম আছে, আমি তোমাদের দেখাবো। তুই জোরেই বল না, কিছু হবে না, পারফর্মটা দেখাবো। তো এবার চলো, তোমাদের কলেজটা আমি ভাবছি ফার্স্ট থেকে তোমাদের হালকা করে একটু দেখাবো যে কত সুন্দর করে সাজানো হয়েছে। মানে এই যে এটা অনেক সুন্দর, যেটা দেখছিলাম না সেবারে একটু একটু ছাড়া ছাড়া একটা একটা করে করা হয়েছে, সব গাছগুলো সাইজ করা হয়েছে কেটে 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 কেটে। টাকা 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 না,
ডবল ডবল ফ্লুকে লাগেছে ওই দিন কি আমি ভাগ্যিস ভয় পাবো ওদের আজকে একটা পারফরমেন্স আছে সেটা এখন বিকেলে হবে মানে সন্ধ্যাবেলায় কি বলা যেতে পারে মেকআপ রুমে আছি এখন এখানে সব মেকআপ ফেকআপ হচ্ছে যাই হোক তার মধ্যে আমার একজন সাথে দেখা হয়েছে পায়েলদি সাথে নতুন হল রুমটা করেছে বিবেকানন্দ সভাগৃহ যেটা আমাদের হল টু টা এটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই পরে কথা দেখাতে পারবো জানি না তো বুঝতে পারছি সব গার্জেনরা আছে তারপরে কি হবে ব্যাডমিন্টন চুরি করবো বলে যাচ্ছে জানি না দেবে কিনা এইখানে খেলাটা হচ্ছে ঠিক আছে চলো লেটস ট্রাই করি একটা এই কোথাও আছে আমাদের না এটা হচ্ছে আগে থেকে লেখা হলে এখন অনেক বড় হয়ে যেত এই যে লেখা আছে কোথায় ডেবরা ডি টি ডেবরা থানা সহিত এস কে এস এম এটা বড় হলে অনেক ভালো লাগতো উপর থেকে তাও বোঝা যাচ্ছে এস কে এস এম হ্যাঁ উপর থেকে তাও বোঝা যাচ্ছে নিচ থেকে ছোট ছোট গাছ আমি জানি না প্রতিটা বিল্ডিং এ মানুষজন ভর্তি হয়ে আছে মানে যত স্টুডেন্ট ছিল রে সবাই চলে এসছে আজকে কলেজ 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 বলতে পারে দেখাই এখানে বউ আর তার বল তুমি দুর্গা হয়েছো তো কলেজ কলেজ বলতে আমার যেটা মনে হচ্ছে কি তোমাদেরকে তো আমি কলেজের এক্সাম এন্ট্রান্স এর ভিডিওটা দেখেছি তো আমি সেদিন বলেছিলাম আমার রেজাল্ট ভালো হয়েছে মানে সরি সরি এক্সাম ভালো হয়েছে তো তোমাদের আমার রেজাল্ট তারপরে কিন্তু হ্যাঁ আমার এক্সাম ভালো হয়েছিল আর রেজাল্টও ভালো হয়েছে এটাই তোমাদের বলার আর ধন্যবাদ মানে আমার গুড স্টুডেন্ট ইয়ার একটা জিনিস দেখাইছি এখানে কি হচ্ছে আমি জানি না বা কি হবে আমি সেটা জানি না কিন্তু এখানে লাইন দেখি যেটা হচ্ছে কি
ভালো লাগছে গাইস উপর থেকে। আপনি তোমাদের তোমরা এলে না মানে ফিলটা নিতে পারতে, মানে কি ভালো লাগছে। এই যে তিনজন আমাদের স্যার, একজন মিজোরাম, একজন উড়িষ্যা আর একজন বিহার। আর সেই কারণে লাইন দেওয়া হয়েছে, নাহলে দেওয়া সম্ভব নয়, খুঁজে খুঁজে দেওয়া তো সম্ভব নয়। তাই আমরা টিফিন পেয়েছি মা গৌরী মিষ্টান্ন। মানে আমার মা গৌরী মিষ্টান্ন ধরে একটা মিষ্টি সবচেয়ে বেশ লাগে, সেটা হচ্ছে কালাকান। আর আমি কলেজে অন্ধকারের কাছে লাইট জ্বলে দিয়েছি, সুন্দর লাগছে। আমরা এখন অনুষ্ঠানে দেখতে যাচ্ছি, চলো। এখানে কি বলতো, যেখানে ম্যাম এত ভালো, প্রিন্সিপাল ম্যাম যে কলেজে এত ভালো, সেই কলেজ তো ভালো হতে বাধ্য, এরকম ব্যাপারটা আর কি।